সার্ভার কি এবং কি কাজ করে। জরিপের মাধ্যমে যিনি ক্ষতির পরিমাণ নিরূপণ ও সমন্বয় করেন তিনি সার্ভেয়ার। 2010 সালের বিমা আইনের সেকশন 127 এর বিধান মতে লাইসেন্সধারী বিমা জরিপকারীর মাধ্যমে বিমার ক্ষতিপূরণ নির্ধারণ করা বাধ্যতামূলক করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, সার্ভেয়ার বিমা আইন অনুযায়ী তৃতীয় পক্ষ হিসাবে সম্পূর্ণ স্বাধীনভাবে ক্ষতির কারণ ও অঙ্ক নিরূপণ করে থাকে। 2010 সালের বিমা আইনের বিধান মতে ক্ষতির পরিমাণ যদি 5,000 টাকার বেশি হয় তাহলেই কেবল সার্ভেয়ার নিয়োগ দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। মেরিন কার্গো ক্ষতির বেলায় সাধারণত বিমাগ্রহীতা সার্ভেয়ার নিয়োগ প্রদান করতে পারেন। ব্যক্তিগত দুর্ঘটনা বিমার বেলায় সার্ভেয়ার নিয়োগ প্রদান করার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই।